আল্লাহর জিকির করো রে বান্দা, জবান থেকে তিনটা গুনাহ সরায়া দাও, মিথ্যা বলা বন্ধ করে দাও, গীবত করা বন্ধ করে দাও, গালাগালি বন্ধ করে দাও, এরপরে তিনটা নেক আমল চালু করো। এক নম্বরে হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করবো? এক নম্বরে আল্লাহর জিকির, আল্লাহর জিকির আল্লাহর নামের তসবি পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারা যাবে নি? আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। দুই নম্বর, আল্লাহর জিকিরের পরে কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কোরআনের তেলাওয়াত আল্লাহ পাওয়ার যত মাধ্যম আছে এর মধ্যে দুইটা মাধ্যম বড় মারাত্মক গভীর। এক নম্বরে নামাজ, দুই নম্বরে কোরআনের তেলাওয়াত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। যদি কেউ বলেন হুজুর কোরআন তেলাওয়াত জানি না, কোরআন শরীফের যে কোনো সুরা পারেন ওটাই পড়তে থাকেন আর কোরআনটা শিখার জন্য চেষ্টা করেন। দৈনিক এক ঘন্টা সময় মাদ্রাসার কোনো হাফেজ সাহেব অথবা মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে সময় দেন। ফজরের নামাজের পরে এক ঘন্টা, না হয় এশার নামাজের পর ঘুমের আগে এক ঘন্টা সময় দেন। দুই তিন মাসের বেশি লাগবে না আল্লাহর কোরআন শিখার জন্য। এক নম্বরে জিকির করো, দুই নম্বরে কোরআনের তেলাওয়াত করো। কিছু পারো না বাবা আলহামদু সুরাটা পড়ো, কিছুই পারো না তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। এক একটা অক্ষরে দশটা নেক আল্লাহ দান করবে। এক নম্বর গেল আল্লাহর জিকির, দুই নম্বরে কোরআনের তেলাওয়াত। মুমিনের দুইটা গুণ, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। দুই নম্বর মুমিনের গুণ হলো যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তার অন্তর, তার ঈমানটা তাজা হয়ে যাবে। ঈমান যার যত তাজা তার হালাত ততই তাজা। ওই বান্দার ঈমানের পাওয়ারই চশমা লাগায় দেখে জাহান্নাম তার পার্শ্বে হাজির। ওই বান্দা জাহান্নামের আয়াতগুলো শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। ওই বান্দার সামনে জাহান্নামের তেলাওয়াত গুলো করলে চোখের পানি ধরে রাখতে পারে না। ওই বান্দা তখন জাহান্নামের বয়ান সহ্য করতে পারে না। জাহান্নামের মোরাকাবা যারা করে, কবরের আজাবের মোরাকাবা যারা করে, তখন জাহান্নামের বয়ান শুনলে বান্দা তখন অজান্তে চিৎকার এসে যায়, অজান্তে তার ভিতর অজদ শুরু হয়ে যায়। এরে বান্দা, ওই জাহান্নামের আগুন বান্দা তুমি সহ্য করতে পারবা না। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আসল মালিকের সাথে সম্পর্ক লাগাও। আসল মালিক আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য এক নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করো, দুই নাম্বারে বেশি বেশি নামাজ আদায় করো। কোরআন তেলাওয়াত পারি না বললে হবে না, পারার জন্য চেষ্টা করো। কারণ কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের বারোটা মুখ জমিনের দিকে দেওয়া হবে, আল্লাহ বলবেন সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ওই সময় আমার মাওলার যারা আসে ওরা চিল্লাইবে, আল বলবে আমার মাওলাকে দেখতে মনে চায়। আল্লাহ অর্ডার করবে রে ফিরিস্তা, আমার বান্দাগুলোর নূরের তৈরি আরশে আজিমের কাছে নিয়ে যাও, ওখানে ছায়ায় বসায় দাও। আমি আল্লাহ আমার খাস আশেক বান্দাদের সাথে আমি নূরের পর্দা উঠাইয়া মোলাকাতের ব্যবস্থা করব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মহাব্বত নিয়ে কোরআন তেলাওয়াত শিখো। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি আমার আশেক বান্দাদের সামনে আমি আল্লাহ নিজে কুদরতি কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনাবো। ইকালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালা সুতু কাদিম বখা কোরআন কালামুল্লাহ
বসানো কদিম আস্তি, কদিম আস্তি নইনো। এক নম্বরে বান্দা আল্লাহর জিকির করো, দুই নম্বরে কোরআনের তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত পারি না বললে চুপ থাকলে হবে না, কোরআন পড়া শিখতে হবে। এরে পর্দার আড়ালের মাকেও কোরআন শিখাতে হবে। ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন পড়ো, জোহরের নামাজের পরে সুরা আর রহমান পড়ো, আসরের নামাজের পরে আম্মাইয়া তাসাআলুন পড়ো, মাগরিবের নামাজের পরে অন্তত সুরা ওয়াকেয়া পড়ো। ইজা ওয়াকাতিন ওয়াকেয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এশার নামাজের পরে সুরা মুলক তেলাওয়াত করো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, পাঁচ ওয়াক্তে পাঁচটা না সুরা তেলাওয়াত করো। ফজরের নামাজের পরে সুরা হাসরের শেষ তিন আয়াত পড়ো, মাগরিবের নামাজের পরে সুরা হাসরের শেষ তিন আয়াত পড়ো। 70,000 রহমতের ফেরেশতা তোমার ঘর আর তোমাকে পাহারা দিবে। আল্লাহর কোরআন তেলাওয়াত অনেক সহজ, এক মাস দুই মাস সময় দাও, এক ঘন্টা করিয়া শিখতে পারবা। কারণ কোরআন ছাড়া তো তোমার নামাজ হবে না, নামাজে কোরআনের সুরা না পড়লে হবে না, আর সুরা শুদ্ধ না হলে নামাজ হবে না। হ্যাঁ, ওই বান্দার অশুদ্ধ সুরা পড়লেও নামাজ হবে, যেই বান্দা শুদ্ধ করার জন্য চেষ্টা করবে। দুই নাম্বার গেল কোরআনের তেলাওয়াত, তিন নাম্বার জবানের মধ্যে দরুদ শরীফ আর সালাম পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একবার পড়বা তিনটা উপকার হবে, এক নম্বরে দশটা গুণা মাফ হয়ে যাবে, একবার পড়ার দ্বারা দশটা নেক যোগ হয়ে যাবে, আল্লাহর দরবারে তোমার দশ গুণ মর্যাদা বেড়ে যাবে। হর কে বাসুদ আমেলে সল্লু মুদাম আতে সে দোজখ শাওয়াদ বরওয়ায় হারাম। দরুদ শরীফ পড়ো, বেশি বেশি পড়ো, মসজিদে দুকার সময় দরুদ পড়ো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। আবার যখন তুমি বের হও তখন নবীর নামে দরুদ সালাম পড়ো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। ঘুমের সময় ওযু করিয়া ঘুমাও, ডান কাতে ঘুমাও, নবীর নামে দরুদ পরে ঘুমাও। 1,000 বার যদি বান্দা দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন তোর মরণ হবে না, মরণ হবে না, জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। তিন নাম্বার নবীর শানে দরুদ পড়ো, দোকানওয়ালা ভাই দোকানের মধ্যে বসে আছো, জবানটা দিয়া বাজে কথা না বলিয়া জিকির করো, তেলাওয়াত করো, দরুদ শরীফ পড়ো। যত দরুদ শরীফ পড়বা আল্লাহ তাআলা তোমার মনের নেক আশাগুলো পূরণ করে দিবেন, কোনো তাবিজ লাগবে না, ব্যবসায় কেন বরকত হয় না। দরুদ শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো, আল্লাহর জিকির করো, দেখবা ব্যবসা এমনভাবে হবে তুমি নিজেও কল্পনায় খুঁজে পাইবা না। দরুদ শরীফ কোন সময়? শুধু জেলাফি দিবে ওই সময় অনুষ্ঠানে, না সব সময়? নবীর দরুদ কম হবে না বেশি বলেন? তাহলে বেশি যদি পড়ো, বসিয়াও পড়ো, দাঁড়াইয়া পড়ো, শুইয়া আসো পড়ো, নাকি শুইয়া থাকলে হবে না? তো নবীর দরুদ পড়লে কেয়াম করা লাগবে, পাইছো কই? দাঁড়াইয়াই নবীর দরুদ পড়া, নবীর দরুদ পড়লেই দাঁড়াইতে হবে। তো নবীর দরুদ যদি বেশি পড়তে চাও তাহলে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবি, শুইতেও পারবি না। এবার ফতুয়া দে, কেউ যদি শুয়া শুয়া নবীর সামনে দরুদ পড়ে গুনাহ হবে? তো দরুদ পড়লেই দাঁড়াইতে হবে, কই মেয়েছো? নবীর দাঁড়াইয়া সালাম দিতে হবে, আর তুমি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এই কবিতা কোন হাদিসে পেয়েছো? একটা হাদিস দেখাও। তোমরা দেও তাতে দ্বন্দ্ব নাই, তোমার কবরে তুমি যাবা, তোমার ফিডা তুমি খাবা, দ্বন্দ্ব করে লাভ আছে? যদি আমারে গালি দাও তখন আমি প্রশ্ন করব, কোন হাদিসে পাইছো নি দেখাও, আমিও করব। কোন নবীর সাহাবী করছে নি এই
যদি বলো না তো আমিও না, আর যদি গালি না দাও তো তোমার পথে তুমি আমার পথে তুমি করো কোনো কথা নাই, তোমার পথে তুমি চলো আমার পথে আমি চলি। যখনই আমাকে বলবা ইয়া নবী সালামু আলাইকা দাঁড়াইয়া না দিলে কাফের, তখন তোমাকে কিছু কথা বলতেই হবে। নবীজির উপরে দরুদ কম না বেশি? এখানে যত আশেকে রসুল আছেন নবীর উপরে দরুদ কম না বেশি? বেশি পড়তে গেলে তো মানুষ বেশি টাইম কাটায় কি দাঁড়াইয়া বৈশা না শুইয়া? এখনো বুঝেন নাই, মানুষ তো তিন অবস্থায় থাকে, হয়তো দাঁড়ানো হাঁটা, না হয় বসা, না হয় শোয়া। মানুষের বেশি টাইম কাটে এই তিন অবস্থার কোন হালাতে? শোয়া অবস্থায়, ঠিক নেই? এখন যদি বান্দা শুয়ে শুয়ে নবীর সামনে দরুদ পড়ে সওয়াব হবে না? তো দরুদ শরীফ পড়লে সালাম দিলেই দাঁড়াইতে হবে, কই পেয়েছো? মাস্তানি করো, আমরা তো তোমাকে নিষেধ করি না, তুমি সারা ২৪ ঘন্টা দাঁড়ায় থাকো, কে নিষেধ করে? পইরে গেলে গলায় রশি লাগায় দাঁড়াও, পইরে না যাও, তোমার বাফের ওয়াদা মানো, এটা তোর বাফের ওয়াদা, এটা নবীর ওয়াদা না, সাহাবীর ওয়াদা না, এটা তোর বাবার ওয়াদা। নবীর দরুদ পড়তে বলেছেন, সালাম পাঠাইতে বলেছেন, কোন সময়ের সাথে অবস্থার সাথে নবী বেঁধে দেন নাই যে এইভাবে পড়তে হবে, এই সময় পড়তে হবে, দাঁড়াইয়া পড়তে হবে, নবী বলেন নাই। হাঁটতেছো দরুদ পড়ো, বসে আছো দরুদ সালাম পড়ো, শুয়ে আছো দরুদ সালাম পড়ো, অর্থাৎ দরুদ বেশি পড়ো, বেশি পড়লে শুয়েও পড়তে হবে, বেশি পড়লে দাঁড়ায়ও পড়তে হবে, বেশি পড়লে বসেও পড়তে হবে, যেই হালাতে থাকো দরুদ ছাড়া যাবে না। মাস্তানি করে দরুদ পড়লেই দাঁড়াও, সালাম দিলেই দাঁড়াও। আর উম্মতের ডিভাইডেড করে রাখছে, উম্মতের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে, কত বড় সাহস যে কাফের পর্যন্ত ফতুয়া দেয়। কাফের কে আন্না করলে? কাফের তো আমরা জানাজায় দাঁড়ায় দরুদ শরীফ পড়ি না, তো ওইল তো তোর বাপের ডয় না, এই তো তোর বাবার ডয় না, এই জন্য আমরা তোর বাবারটা মানি না, আমরা মদিনারটা মানি, আমরা সাহাবায়ে কেরামেরটা মানি, তোর বাবারটা মানি না। কপাল পোড়া কোথাকার, একজন সাহাবি দাঁড়াইয়া নবীর ইয়া নবী সালামু আলাইকা দিয়েছেন, একটা প্রমাণ দাও, কালকে থেকে কেউ না করলে আমি করব, একটা প্রমাণ দাও, একটা হাদিস দেখাও। এই আগ্রসী দেওয়ানবাগি যত পীরের গোষ্ঠী আছে সবাই কিন্তু আবু হানিফারে মানে, মানে না? কোনো বাফের বেটা থাকলে বল আবু হানিফা কেন ইয়া নবী সালামু আলাইকায় দাঁড়াইয়া করেন নাই, একটা প্রমাণ দাও। ইমাম শাফি করেন না কেন? ইমাম মালিক করেন না কেন? ইমাম আহমদ বিন হাম্বল করেন না কেন? ইমাম বুখারী করেন না কেন? ইমাম তিরমিজি করেন না কেন? ইমাম মুসলিম করেন না কেন? দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এগুলো বললে যদি আল্লাহ খুশি হয়, এত বড় বরকতের কাজটা ইমাম বুখারী করেন না কেন? এত বড় বরকতের কাজ ইমাম তিরমিজি করেন না কেন? ইমাম আবু হানিফা করেন না কেন? এখান থেকে আমাদের দলিল ফাইনাল, তারা যেহেতু করেন না, আমার বাবাই বললে করব না। বাকি তোমরা করলেও গালি দিব না, দিব না। আমারে যখন আঙ্গুল বাঁকা করবা তখন আমি কিছু বলতেই হবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তাহলে তিনটা করা যাবে না জবান দিয়া, কয়টা? মিথ্যা, গিবত, গালাগালি, আরো তিনটা করতে হবে নেক আমল, জিকির, তেলাওয়াত, দরুদ শরীফ। আমরা বলে দরুদ শরীফ পড়ি না, কসম খোদা এই গোটা বিশ্বের মধ্যে কওমি মাদ্রাসার আলেম ওলামারা হাদিস পড়াচ্ছেন সহি তরিকায়, যেই পরিমাণ দরুদ প
পড়ে, এই পরিমাণ সহি তরিকায় দরুদ শরীফ পৃথিবীর কেউ পড়ে না, কেউ পড়ে না, কেউ পড়ে না। তোমরা পড়ো সালাতুনিয়া মেড ইন চট্টগ্রাম, আমরা পড়ি মেড ইন মদিনা। মদিনার কোন হাদিসে সালাতুনিয়া নাই? কথা হয় না, থাকলে দেখো আমরা করি। বঙ্গোপসাগরের ঢেউ খেলো দরুদ শরীফ দিয়া, দরুদ শরীফ পড়বা চোখের পানি পড়বে নবীজির মহব্বত। ঢেউ খেলো কেন? আল্লাহ কুদরতের হাতে সবাইকে হেদায়াত দান করুন। আরো জোরে বলে না আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انا نسالك رضاك والجنه اللهم انا نسالك رضاك والجنه اللهم انا نعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اني استودعك حياتي وايماني وعملي واهلي ومالي وعزتي فانه لا يضيع ودائعك ودائر مالي দুই দিন ব্যাপী মাহফিলে মাদ্রাসার আয়োজন, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এই মাদ্রাসা এলেমের মারকাজের ময়দানে কত আলেম ওলামারা হাজির। আয় আল্লাহ দুনিয়াওয়ালাদের দরজা বন্ধ আপনার, আয় আল্লাহ পর্দার আনের কত মা বোনেরা হাত তুলেছেন, আয় আল্লাহ কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র ভাই, কত যুবক ভাই, কত ছাত্র ভাই তলিবুল এলেমরা হাত তুলেছে। আয় আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি, জীবনটা গুনায় কাটায় দিয়েছির মালি, গুনাহের দিয়ে তাকাইলে বড় লজ্জা পাই, গুনাহের কারণে আমার হাত না পাক, আমার জিব্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ আপনার রহমতের দরজা আরছি ফিরাইয়া দিয়েন না রে মালি, গুনাগার বলে তারা দিলে আমাদের যাওয়ার মতো আর কোনো দরওয়াজা নাই। ও আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্মত, মেহরবানি করে আমাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ মাদ্রাসার মোহাব্বত সবার অন্তরে ঢুকায় দেন। আয় আল্লাহ সবাইকে দিনের খাদিম হিসাবে কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতা যারা করেছেন দান সদকা করেছেন কবুল করে নেন, মাদ্রাসা দিনের মারকাজ হিসাবে কবুল করে নেন। আসাতেজা কেরাম তালিবুল এলেমদের আপনার পছন্দের গোলাম বানায় দেন। আয় আল্লাহ যা প্রয়োজন গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন, নবীজির মোহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়াতে শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, দিনের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন।